চলচ্চিত্র প্রদর্শনীকে আরও এক ধাপ এগিয়ে নিতে ফেয়ার সিনেমা 2023-এর ষষ্ঠ আসরের ভেন্যু বাংলাদেশ। ইতালীয় দূতাবাস চার্চ, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এর নির্বাহী পরিচালক উপস্থিত থেকে এই আয়োজনের শুভ সূচনা করেন। Without the contribution of the young generation and of youngsters, all industries will die, especially in the art sector and especially in the movie making sector. The contributions that young generations gave to the Italian and global cinema industry are very, very intense and continuous. এবারের আয়োজনটি একটি বিশেষ এই জন্য যে এবার আমরা অনলাইনে না, এবার আমরা সশরীরে চলচ্চিত্রগুলো দেখাচ্ছি সারা বাংলাদেশের 10টি বিশ্ববিদ্যালয়ে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের মধ্য দিয়ে এই ফিল্ম স্ক্রিনিংয়ের যাত্রা শুরু হলো। চলচ্চিত্র পণ্ডিত অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের আর্ট অফ ওয়াচিং সিনেমায় ধারণকৃত বিশেষ বক্তৃতার পর ভিন্ন ধারার তিনটি ইতালীয় সিনেমার প্রদর্শনী চলে। আইএফএম এর সাথে এর আগেও আমরা আসলে প্রোগ্রাম করেছি, কোলাবোরেশন করেছি এবং সামনে আর উত্তরোত্তর আমরা আরও প্রোগ্রাম করব, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। নতুন নির্মাতা আরও তৈরি হয় সেটার জন্য ওনারা কাজ করছেন, আমি ওদের সাধুবাদ জানাই। টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে এই আয়োজনে উপস্থিত ছিল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। আজকে সেমিনারের মাধ্যমে আমরা বিভিন্ন বিদেশি চলচ্চিত্র সম্পর্কে একটা ধারণা পেয়েছি, যেটা ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র নির্মাণ ও বিশ্লেষণের ক্ষেত্রে সহায়তা করবে। বিভিন্ন দেশের সিনেমাগুলো আমাদের এখানে দেখানো হচ্ছে। আমার মনে হয় এর থেকে আমাদের চলচ্চিত্র ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা আছেন এরা অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা করি। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আয়োজনে করোনাকালীন স্থবিরতার পর এবারই প্রথম সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে আয়োজিত হয় ফিল্ম ফেয়ার সিনেমা চলচ্চিত্র প্রদর্শনী 2023। এই আয়োজন চলবে সারা বাংলাদেশের 10টি বিশ্ববিদ্যালয়ে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি চলচ্চিত্র সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, DUTV, ঢাকা বিশ্ববিদ্যালয়।